এই অনুষ্ঠানটি নিবেদন করছেন বিএন ঘাটি আস্থার মাপকাঠি। বিএন ঘাটি আস্থার মাপকাঠি, 96 ডিটি রোড, আসানসোল। চলছে চতুর্থ দফার লকডাউন, আর এই লকডাউন চলাকালীনই রাজ্য সরকার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কি সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা কি বা ছিল সেই ঘোষণা, সেগুলো দেখাবে এক্সক্লুসিভ ভিশন 24 ইন্ডিয়া। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন সেই সব পদক্ষেপ বা সেই সব ঘোষণার কিছুটা ঝলক। রবিবার শেষের মুখে চতুর্থ দফার লকডাউন, এরপর নির্দিষ্ট নিয়মবিধি ও সতর্কতা পালনপূর্বক স্বাভাবিক ছন্দেই ফিরতে চলেছে বঙ্গ। শুক্রবার বিকেল 6টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10টি জেলার প্রশাসনিক অধিকর্তা, মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্ন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তার ঘোষণা করলেন। সোমবার 1 জুন থেকে রাজ্যের সমস্ত মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বারা সকাল 10টা থেকে খোলা থাকবে। তবে সরকারি নিয়ম লাগু হলো যে একসাথে 10 জনের বেশি ধর্মীয় স্থানে প্রবেশ নিষিদ্ধ, কোনো প্রকার জমায়েত বা উৎসব পালন করা যাবে না। সোমবার থেকে সমস্ত চা বাগান এবং পাট শিল্পেও 100% কর্মী নিয়ে কাজ শুরু করা হবে। 4 জুন থেকে সরকারি ও বেসরকারি অফিস রীতিমতো চালু হবে 100% কর্মী নিয়ে। হকার্স মার্কেটের হকার্সদের ক্ষেত্রে ধীরে ধীরে দোকান খোলারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এতদিন পর্যন্ত 20 জন যাত্রী নিয়ে চালু ছিল সরকারি বাস, এবার থেকে সরকারি ও বেসরকারি বাসে যত আসন ততজন যাত্রী উঠতে পারবেন। মানুষেরই স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আমফানে ক্ষতিগ্রস্তদের 6,250 কোটি টাকার প্যাকেজের মধ্যে দিয়ে ইতিমধ্যেই 5 লক্ষ পরিবারকে 20,000 টাকা করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং আরও 5 লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষকে 100 দিনের কাজের মাধ্যমে 24,000 টাকা করে তুলে দেওয়া হবে। 20 লক্ষ চাষিদের জন্য 300 কোটি টাকার প্যাকেজের মাধ্যমে তাদের হাতে প্রতি চাষি পিছু 1,500 টাকা করে তুলে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পান চাষেরও যে বিপুল ক্ষতি হয়েছে, সেখানেও 200 কোটি টাকার বরাদ্দ করা হয়, যাতে ক্ষতিগ্রস্ত চাষিরা 20,000 টাকা করে পান। নতুন টিউবওয়েল বসানোয় 250 কোটি টাকা, সেচ উন্নয়নে 200 কোটি টাকা এবং গ্রামীণ রাস্তার যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পুনর্নির্মাণের জন্য 100 কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। এছাড়াও হর্টিকালচার, মৎস্য চাষ, প্রাণী সম্পদ উন্নয়নের জন্য 100 কোটি করে মোট 300 কোটি টাকা বরাদ্দ করা হয়। জয় বাংলায় তপশিলি জাতি ও উপজাতিদের জন্য 1,000 কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই শুক্রবার থেকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের টাকা পাঠানো শুরু হয়ে গেছে। পূর্ব বর্ধমানের প্রশাসনিক অধিকর্তাদের সাথে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে টাকা তুলে দেওয়া শুরু করেন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন বিএন ঘাটি আস্থার মাপকাঠি। বিএন ঘাটি আস্থার মাপকাঠি, 96 ডিটি রোড, আসানসোল।